ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে আমরণ অংশ চার প্রার্থী ডাকসু নির্বাচনের ফলাফল বাতিল করে পুনঃ তফসিল দিয়ে একটি ফেয়ার ইলেকশনের জন্য আমরণ অনশন করতে শুরু করেছেন পরাজিত চারজন প্রার্থী মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এ অনশন শুরু করেন পরে তাদের সঙ্গে যুক্ত হন আরেকজন শিক্ষার্থী অনশনকারীরা বলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা লজ্জিত এমন একটা অনিয়ম ও কারচুপি নির্বাচনের জন্য আমরা চেয়েছিলাম হলে কেন্দ্র না হয়ে একাডেমিক ভবনে হবে কর্তৃপক্ষ আমাদের কথা না শুনে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিলেন কিন্তু তারা সেটা করেনি তারা বলেন আমরা চাই ভোটের ফলাফল বাতিল করতে হবে কোনো তফসিল দিয়ে সুষ্ঠু নির্বাচন করতে হবে ভিসি সহ এই কারচুপি নির্বাচনে জড়িতদের দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে অনশনকারীরা হলেন ডাকসু নির্বাচনের ছাত্র পরিবহন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তাহিদ তানজিম জগন্নাথ হল সংসদের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিকারী অনিন্দ মণ্ডল মহসিন হল সংসদের সংস্কৃতি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মাইনউদ্দিন শহীদুল্লাহ হলে সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী শোয়েব মাহমুদ এছাড়া বিজয় একাত্তর হলের শিক্ষার্থী রনি হোসেন